তার স্বামী জাহাঙ্গীর সহ স্কুল ব্যাগে করে টিমের মাথাটি জানলায় পাথরের ভিতরে ড্রপ করে। হত্যার নামে শ্বশুরহত্তের বর্ণনা দিলে পুত্রবধূ। প্রথমে মানুষ তুচ্ছ কারণে একে অপরকে হত্যা করে ফেলছে। এমন কি পুত্রবধূ তার শ্বশুরকে হত্যা করে ফেলছে কিংবা স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলছে। এমনকি পরিকল্পিতভাবে হত্যা করে স্ত্রী ও সন্তানরা কখনো দেখা যায় নিজের দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মানুষ একে অপরকে হত্যা করছে। দেখুন ইসলাম হত্যাযজ্ঞকে সর্বতভাবে নিরুৎসাহিত করেছে এবং এটাকে হারাম করেছে আল্লাহ রব্দুল আলামিন বলছেন ওমাইয়াতুল্ম মিনান মোতা আম্দান ফাজা অহু জাহান্নাম যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণাম হচ্ছে জাহান্নাম অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে আত্মাহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আত্মহারিক টিভি নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন যেন এই অনুষ্ঠান আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে বর্তমানে মানুষ তুচ্ছ কারণে একে অপরকে হত্যা করে ফেলছে এমনকি কি পুত্রবধূ তার শ্বশুরকে হত্যা করে ফেলছে কিংবা স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলছে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি দেখুন ইসলাম হত্যাযজ্ঞকে সর্বতভাবে নিরুৎসাহিত করেছে এবং এটাকে হারাম করেছে আল্লাহ রবুল আলম বলছেন ওলা তাকতুল নাফসাল্লা হারম আল্লাহ ইল্লাবিল হাক তোমরা এমন কোন আত্মাকে হত্যা করো না যেটা আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন ন্যায়সঙ্গত কোনো কারণ ব্যতীত সেরা বানী ইসরাইল তেত্রিশ নম্বর আয়াত তাহলে আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে অযথা আমরা কাউকে হত্যা করব না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন লাইয়াহিল্লু দামিন ইল্লা বি এহদা সালাসিন কোনো মুসলমানের রক্ত কারো জন্য হালাল নয় তিনটি কারণ ব্যতীত যে ব্যক্তি রসুল আল্লাহ যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করেছে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং আমি আল্লাহ রসুল তার রক্ত তিনটি কারণ ব্যতীত এটা বৈধ নয় অর্থাৎ তার রক্ত প্রবাহিত করা বৈধ নয় একটা হলো হত্যার বদলে হত্যা অসাই এবং বেবিচারি বিবাহিত বেবিচারী ওয়াল মারেকুল দিনহি অত্তারেকুল জামা আর যে ব্যক্তি ইসলাম থেকে বহির্গত হয়েছে এবং মুসলিম জামাত যে পরিত্যাগ করেছে অর্থাৎ মুরতাদ হয়ে গেছে এই তিনটি কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা বৈধ নয় আল্লাহ রবুল আলম বলছেন অমা কান আলী মুমিন মুমিনান ইল্লা খত কোনো মুমিন ওপর কোনো মুমিনকে হত্যা করা এটা আদৌ বৈধ নয় তবে ভুলবশত যদি কেউ ভুলবশত হত্যা করে ফেলে সুরা নেসা বিরানব্বই নম্বর আয়াত কিন্তু বর্তমানে মানুষ এখন নিজে ইচ্ছাকৃতভাবে ভাবে একে অপরকে হত্যা করছে কখনো সম্পদের লোভে কিংবা কখনো নিজের অবৈধ কর্ম অপকর্ম এগুলি কখনো দেখা যায় নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষ একে অপরকে হত্যা করছে এটা ইসলামে হারাম আল্লাহ রবুল আলমিন বলছেন ওমাইয়ুল ফাজা ও জাহান্নাম যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণাম হচ্ছে জাহান্নাম অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে সুরা নেসা

একজন মোমিনকে হত্যা করা আল্লাহর নিকটে দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে আরো কঠিনতর সুতরাং আমরা কোনো মানুষকে এমনি তুচ্ছ কারণে হত্যা করব না কিংবা হত্যা সহযোগিতা করব না কিংবা এইসব কাজে কাউকে উৎসাহিত করব না বরং এগুলি থেকে আমরা নিরুৎসাহিত করব। কারণ এর শাস্তি দুনিয়াবি জীবনে যেমন কঠিন ঠিক পরকালীন জীবনে এর জন্য রয়েছে স্থায়ী জাহান নাম যেখানে চিরদিন থাকতে হবে সুতরাং আমরা এইগুলি থেকে বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য যেমন ভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে বলবো ঠিক তেমনি পরিবার সমাজ ব্যক্তি প্রত্যেককে আমরা বলবো যজ্ঞ থেকে আমরা বিরত থাকি এবং হত্যা কাণ্ডে উৎসাহিত করা কিংবা সহযোগিতা করা থেকেও আমরা বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন